রাসায়নিক ছোট বন্ধুরা বিজ্ঞান ক্লাসে আজকে আমরা আগের দিন আমরা করেছিলাম এ ক আর খ এর প্রশ্ন উত্তর। এবার দেখো আজকে গ এর প্রশ্নটা কো লিখবো। মরুদ্যান মানে কি, মরুদ্যানে কি কি পাওয়া যায়? দেখো আমি প্রশ্ন লিখে দিয়েছি, লিখে এনেছি। মরুদ্যান মানে কি, মরুদ্যানে কি কি পাওয়া যায়? মরুদ্যান মানে মরুভূমির উদ্যান। মরুদ্যানে কোন স্থানে কিছু গাছপালা আর অল্প জল পাওয়া যায়। কি কি পাওয়া যায় বলেছে, দুটো প্রশ্ন কিন্তু এখানে একসঙ্গে জুড়ে রেখেছে। মরুদ্যান মানে কি, মরুদ্যান মানে মরুভূমির উদ্যান, আর মরুদ্যানে কি কি পাওয়া যায়, মরুদ্যানে কোন স্থানে কিছু গাছপালা আর অল্প জল পাওয়া যায়। এবার দেখো প্রশ্নটা আসছে কি, মেরুমণ্ডলগুলিতে মানুষ বাস করতে পারে না কেন? মনে আছে তো মেরুমণ্ডল পড়েছিলাম আমরা বইতে, যখন আমি রিডিং পড়েছি তখন আমরা জানতে পেরেছি মেরুমণ্ডলগুলিতে মানুষ বাস করে না কেন? এই প্রশ্নটা আমি লিখে এনেছি। দেখো মেরুমণ্ডলগুলিতে মানুষ বাস করতে পারে না কেন? মেরুমণ্ডলগুলিতে এত বেশি শীত যে সেখানে মানুষ বাস করতে পারে না, আর দুটি মণ্ডলে সারা বছর পুরো বরফে ঢাকা থাকে, বরফের নিচে ঠান্ডা জল ও পাহাড় আছে। তাহলে দেখো অত ঠান্ডা জায়গা তো মানুষ বাস করতে পারে না, কেন বাস করতে না এটা জানতে চেয়েছে। মেরুমণ্ডলে এত শীত যে সেখানে মানুষ বাস করতে পারে না, এছাড়া মণ্ডলগুলিতে দুটোতেই সারা বছর কি থাকে জানো, পুরো বরফে ঢাকা থাকে, আর বরফের নিচে আবার কি কি থাকে, ঠান্ডা জলও থাকে আবার কোনো জায়গায় পাহাড়ও আছে। যেমন উত্তর মেরুমণ্ডল মণ্ডলের নিচে বরফের নিচে জল আছে, আর দক্ষিণ মেরুমণ্ডলের নিচে আবার পাহাড় আছে। তাহলে দুটো মেরুমণ্ডলের নিচে ঠান্ডা জল ও পাহাড় আছে, এইসব কারণগুলোর জন্যই মানুষ মেরুমণ্ডলে মানুষ বাস করতে পারে না। তাহলে আজকে আমরা দুটো প্রশ্ন লিখলাম, কি কি, মরুদ্যান মানে কি, মরুদ্যানে কি কি আজ পাওয়া যায়, আর দু নম্বর প্রশ্ন, মেরুমণ্ডলগুলিতে মানুষ বাস করতে পারে না কেন। তাহলে এই দুটো প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ে লিখে নেব খাতাতে, তাহলে আশা করি তোমরা পারবে সব। ঠিক আছে, আজ এখানে রইলো।